জিজ্ঞাস কর দমদম ধরা আছে থানা চলো না দেখে বলে দিয়েছো তুমি থানা চলে কি করেছো কি করেছো বলুন তো। আরে ছেলেটা চেক করা জামা পরা ছেলেটা এরকম ভাবে বিদ্রুপ করছিল এরকম করলো সেইটা বলেছে আমাকে বলছে ডিরেক্ট মারবো তোকে থাপ্পড় মানে ছেদ মারছে ও তারপর আমি মেরেছি ওগুলোকে ও তারপর এসে আমাকে মারছে সব এগুলো গ্যাং এর থেকে নিয়ে চোখে দেখলাম শিক্ষা দীক্ষা বলে কিচ্ছু নেই আনকালচার একদম আপনি কোনো কথা বলবেন না জানি না আমি দেখলাম মারছে এরম কেউ মারে এরম ভাবে বয়স্ক মানুষ দাঁড়ান পুলিশ আছে পাড়ার ছেলে বলে চাপি তাই করবি আমি বাঙালি চুপ করুন চুপ করুন এখনই পুলিশ আসবে আমরা ছিলাম এখানে স্পটে আমরা ছিলাম কিভাবে মেরে সেখানে শুয়ে আরে ওরা তো ওই রকমই করে গ্রুপে আপনাকে মারবে মানে 14-15 জন জড়ো করে আপনার পেছনে লেড়িয়ে এইসব করছে বসে প্রত্যেক দিন আট করে এদের দুজনের মধ্যে এই ছেলেটা
একজন আমাকে এসে মারল, ঠিক আছে, আমিও দুবার তিনবার ওদের মুখে আমাকে মারলো, হ্যাঁ পড়ে গেলাম, আমার নাক মেডিকেল আমার প্রয়োজন নেই, মানে আপনাদের যাবতীয় যা লাগবে সব দিয়ে দেবো, ছেলেগুলো এরকম আমি আসুন আপনার কথা